আজ শনিবার তোসরা চৈত্র দু হাজার তেইশ সালের আঠারোই মার্চ বৃশ্বিক রাশি বৃশ্চিকলগ্ন স্করপিয়াম সাহিনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে পাপ মোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তিথিতে এই মহান একাদশী পালিত হয়ে থাকে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে তো বটেই তার সাথে সাথে এই মানব জীবনে করা একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই পাপ মোচনী একাদশীর মহান ব্রত এবং উপবাস পালন করে থাকি সনাতনী হিন্দু ধর্মের ক্ষেত্রে আজ কিন্তু ভগবান হরিবিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যানারাধনা করা হয়ে থাকে যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপে গোপিককান্ত রাধাকান্ত নমস্তুতে আজকের দিনে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নিন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা উপবাস থাকুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন এবং সমগ্র রাত্রি জুড়ে ভগবান হরি বিষ্ণুর নাম জব ধ্যানারাধনা করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অফিস থেকে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানি ইনভেস্টমেন্টের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লং টার্ম অ্যাসেট ক্রিয়েশানে আপনাদের নজর দেওয়া উচিত ওয়েলথ ক্রিয়েশানে নজর দেওয়া উচিত প্যাসিভ ইনকামের দিকে এগিয়ে যাওয়া উচিত আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন অবসরকালীন সময়ে আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন বা কোনো আধ্যাত্মিক কর্তাক্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন সেখানে মানসিকভাবে প্রশান্তি আপনারা নিশ্চিতভাবে পেতে চলেছেন যদি কোনো খেলাধুলোয় বিশেষজ্ঞ হন সে স্পোর্টস আজ খেলুন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতেই পারে রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত যারা এখনও বিবাহ করেননি তাদের বিবাহের যোগ আসতে চলেছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের হাসি খুশি প্রকৃতি আজ আপনাকেও মানসিকভাবে উচ্ছল করে তুলবে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না